দেখুন, কিভাবে বাংলাদেশ ব্যাংকে অথবা সরকারি ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং নিজেই সেই আবেদনটি ঘরে বসে করে নিতে পারবেন সিভি তৈরি করে বাংলাদেশ ব্যাংকে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে ব্রাউজারে টাইপ করব e-recruitment.bd.org। তো আমরা দেখুন ব্রাউজার ওপেন করেছি। এখন ব্রাউজার ওপেন করে এখান থেকে আমরা e-recruitment.bb.org.bd লিখে আমরা সার্চ দিয়েছি। তো এখানে বাংলাদেশ ব্যাংক যেটা লেখা এটাই যদি আমরা ক্লিক করি তাহলে এই e-recruitment-এর হোম পেজ এটাই চলে আসবে। এবং আমরা দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিবি ওয়েবসাইট অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, এটা যদি ওপেন করি তাহলে আমাদেরকে সরাসরি বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখানে ফিচারগুলো দেওয়া আছে, তাদের বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এবং বাংলাদেশ ব্যাংক যে যে প্রতিষ্ঠান নিয়ে কাজ করে সবগুলো ডিটেলস এখানে নিচে দেওয়া আছে, ক্লিক করলেই দেখে নিতে পারবেন। তো আমরা ফিরে যাই পূর্বাবস্থানে। তো জব ওপেনিং, এখানে বাংলাদেশ ব্যাংকে যে জবগুলো থাকে ওইগুলো এখানে দেখা যাবে, কেরিয়ার অপরচুনিটি, এই যে এখানে যে নিয়োগগুলো এখন বর্তমানে চলছে, তো এগুলোর এখানে ডিটেলস দেওয়া হয়েছে কোনটা কোনটা অ্যাপ্লাই করা যাবে। তো তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লাই অনলাইন এবং অ্যাপ্লিকেন্ট সিভি এডিট করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ, ফরগেট পাসওয়ার্ড ভুলে গেলে, তারপরে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড, ভাইবা কার্ড, ডুপ্লিকেট অ্যাডমিট কপি, এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। দেখুন এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করলে কী আসে আপনারা এটা ক্লিক করে দেখে নেবেন পরে। তো আমরা এখন আমাদের জব ওপেনিং জবের জন্য অ্যাপ্লাই করব কিভাবে এবং একটি নতুন সিভি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। প্রথমে অবশ্যই নতুন সিভি তৈরি করার জন্য একটি অপশন থাকতে হবে, যেটি হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইন, এই জিনিসটা থাকতে হবে। যদি কোনো ব্যাংক আপনার অ্যাপ্লাই করার জন্য সুযোগ থাকে তো সেক্ষেত্রে আপনি সিভি তৈরি করে পারবেন। আর ভিউ ডিটেলস যদি হয় ওখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো এভাবে যে নিয়োগটা দেওয়া হয়েছে তার কী কী প্রয়োজনীয় তথ্য আছে সেগুলো আমরা দেখে নিতে পারবো ওপেন করে ভিউ সার্কুলারে ক্লিক করে। তো আমরা এখন অ্যাপ্লাই অনলাইন দেব। অ্যাপ্লাই অনলাইন দিলে দেখুন অ্যাপ্লাই অনলাইন ডাইরেক্ট ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য আমি এটা ইয়ে করতেছি, তো সাবমিট অ্যাপ্লিকেশন বলছে, এখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, তো ওটা আমরা যাব না, আমরা এখানে রেজিস্টার নাও ক্লিক করব কারণ আমরা নতুন করে একটি সিভি তৈরি করব। তো দেখুন এখানে নেম লিখব যে সিভিটা তৈরি করা হবে, যার তার নামে একটি সিভি তৈরি করব, সে যদি ফিমেল হয় ফিমেল, মেল হলে মেল। তারপর দিতে হবে তার মেরিটার স্ট্যাটাস, এটা দিয়ে দেবো মেরিট বা আনমেরিট যেটাই দেন। তো তারপরে ডেট অফ বার্থ সেট করে দিতে হবে, আপনার জন্ম তারিখ কত। আমি এটা জাস্ট দেখাচ্ছি আপনাদের জন্ম তারিখটা দিয়ে। জন্ম তারিখ দেওয়া হয়ে গেল, দেখুন 26 বছর 2 মাস 28 দিন হয়ে গেল। তো এখানে নিচে দিতে হবে ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপরে দিতে হবে স্পোস নেম, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটি আপনার, তারপরে দেখুন ডান পাশে আছে ন্যাশনালিটি, বাংলাদেশি, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো সবগুলো দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, ইমেল আইডি দরকার নেই, লিখিয়ে দেওয়া আছে ব্র্যাকেটে ইফ এনি। তো তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে চুজ ফাইল, এখান থেকে আমরা ফটো, আমার যে ফটোটি যার সিভিটি তৈরি করা হবে তার ফটোটি দিতে হবে। তারপরে ডান পাশে দেখতে পাচ্ছি সিগনেচার, চুজ সিগনেচার, আমরা সিগনেচারটি দিয়ে দেবো।
সিগনেচারটি অবশ্যই আমাদের ছবিটি হতে হবে 600 বাই 600। তো এই ছবিটি আমরা কেটে নেওয়ার জন্য যেটি করতে পারি, এটা ইমেল এই ব্রাউজারে গিয়ে আমরা অনলাইন কনভার্টার লিখে সার্চ দিতে পারি। তাহলে প্রথমে যেটি আসবে সেখানেই আমরা দেখব ইমেজ কনভার্টার আছে, তো ওখান থেকে আমরা ইমেজগুলো কনভার্ট করে নিতে পারি এবং সিগনেচার কনভার্ট করে নিতে পারি। যে সাইজ দিব সেই সাইজই হুবহু আসবে। তো তারপরে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে দিয়ে দেব, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবগুলোই দিয়ে দেব। তো প্রথমে আমরা এসএসসি দিচ্ছি, এসএসসি। বোর্ড ইউনিভার্সিটি বোর্ড দেব এখানে, তারপর পাসিং ইয়ার কত সালে পাস করা হয়েছে তো এটা দিতে হবে এখানে, তারপর এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে তার একটি ডেট দেব। তো আমি এখানে একটা দিচ্ছি, দেখুন আমি একটা ভুয়া দিচ্ছি, আপনারা আপনাদের নিজের যে ডেটটা দেওয়া আছে মার্কশিটে, মার্কশিটের নিচে লেখা থাকে রেজাল্ট পাবলিশ ডেটটা, ওইটা দেখাবে। তো আমি এখানে ভুল দিয়েছি, এই জন্য আমাকে ওয়ার্নিং দিয়েছে। তো তারপরে এইচএসসি, এইচএসসি রেজাল্ট, এভরিথিং, আপনি কোন গ্রুপ ছিলেন এগুলো সব আবার বসাবেন সেম এসএসসির মতো। তারপর গ্রাজুয়েশন এগুলো সেমভাবে বসাতে হবে। এখানে তারপরে নিচে আরও কিছু অপশন দেখা যাচ্ছে, এগুলো ফ্রিডম ফাইটার কোটা, ওয়েদার ট্রিবল, ইজ হ্যান্ডিক্যাপড, লিভ ইন, এখানে সবগুলো কোটা, এগুলো আমাদের দরকার নেই। তারপরে নিচে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড বসাবো এবং রিটাইপ পাসওয়ার্ড নিজের মতো করে পাসওয়ার্ড বসাবো। নিচে যে ক্যাপচাটি আছে তো এই ক্যাপচাটি আমরা পূরণ করে দিয়ে দেবো। ক্যাপচাটি পূরণ করার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের সিভিটি তৈরি হয়ে যাবে এবং এই সিভির মাধ্যমেই আমরা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র তখন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে।